আউস বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان من افضل ايامكم يوم الجمعه فيه خلق ادم عليه السلام وفيه قبض وفيه النفخه وفيه الصعقه فاكثروا علي من الصلاه فان صلاتكم معروضه علي قالوا يا رسول الله وكيف تعرض صلاتنا عليك وقد أرمت أي يقولون وقد بليت قال إن الله عز وجل قد حرم على الأرض أن تأكل أجساد الأنبياء عليهم الصلاة والسلام رواه أبو داود وصححه ابن القيم وصححه الشيخ الألباني كذلك في صحيح سنن أبي داود الحديث الرابع هو النبي صلى الله عليه وسلم بولش যে তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনেই তার রূহ কবজ করা হয়েছিল এবং এই দিনেই সিংহার ফুৎকার দেওয়া হবে এবং এই দিনেই সকল মানুষ সিংহার ধ্বনি শুনে বেহুশ হয়ে পড়বে সুতরাং তোমরা আমার উপর এই দিনে অর্থাৎ জুমার দিন বেশি বেশি সালাত ও দুরুদ প্রেরণ করো কারণ তোমাদের সালাত এবং দুরুদ আমার কাছে পেশ করা হয় সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মাটিতে মিশে যাবে এমন অবস্থায় আমাদের সালাত আমাদের দুরুদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে তখন তিনি বললেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জমিনের উপর এটা হারাম করে দিয়েছেন যে সে নবী আম্বিয়াদের শরীরকে খেয়ে ফেলবে বা নষ্ট করে দিবে এই হাদিস থেকে আমরা বেশ কয়েকটা শিক্ষা পেলাম প্রথমত জুমার দিন একটি শ্রেষ্ঠ দিন এবং দ্বিতীয়ত জুমার দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং সওয়াবের আমল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করা এবং তৃতীয়ত আরেকটি ইনফরমেশন এবং তথ্য আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা নবী আম্বিয়াদের লাশ তিনি সংরক্ষণ করেন এবং তাদের দেহ যেটা দুনিয়াতে ছিল কবরে সেটা রক্ষিত থাকে এবং জমিন সেটাকে খেয়ে ফেলে না এবং নষ্ট হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন